দর্শক আগামীকাল চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এ বিষয়ে আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন। ইমরান, ধন্যবাদ ফয়সাল। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা রিপোর্টে দেখছিলাম যে গতকাল কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করেছে, আজকেও কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করছে। আমি যদি একটু আমার ক্যামেরায় দেখাতে চাই, আমার পিছনে কিন্তু এখন নেটে কিন্তু অনুশীলন করছেন তাহিদ হৃদয় এবং এক নেটে আর এক পাশে নেটে আছেন এরামুল হক বিজয়। আপনারা দেখতে পাচ্ছেন তো, যদি বলতে চাই যেহেতু রমজান মাস শুরু হয়েছে, রমজান কেন্দ্র করে কিন্তু আজকে কিন্তু অনুশীলনে ফার্স্ট বোলাররা কেউ আসেননি। আমরা দেখেছি ফার্স্ট বোলাররা কাউকে দেখতে পাইনি। এছাড়া বেশ কিছু ক্রিকেটার এসেছেন, ব্যাটাররা এসেছেন, যেহেতু কালকে ম্যাচ, সেই ম্যাচের সিনারিও প্র্যাকটিস করার জন্য এসেছেন। আমরা দেখেছি হেড কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের সাথে বেশ কিছুক্ষণ অনুশীলন করেছেন, তাকে নিয়ে ফুটওয়ার্ক নিয়ে কাজ করেছেন হাথুরু সিং এবং মেহেদি হাসান মিরাজ। এছাড়া যদি বলতে হয় আপনার এর কথা, আলাদাভাবে বলতে হবে সৌম্য সরকার, তিনি ব্যাটে রান পাচ্ছেন না। আসলে সৌম্য সরকারকে নিয়েও দেখেছি কাজ করেছেন, তাহিদ হৃদয়কে নিয়েও আসলে তিনি কাজ করেছেন। মিরপুরের যে উইকেট, চট্টগ্রামের যে উইকেট, সেই উইকেটে কিন্তু ওয়ানডেতে তেমন রান থাকে না আসলে, সেই কারণে কিন্তু আসলে এখানে ভালোভাবে অনুশীলন করছেন ব্যাটাররা। যদি এখানকার দর্শকদের কথা বলতে চাই, চট্টগ্রামে কিন্তু এখন পর্যন্ত আমরা টিকিট কাউন্টারগুলোতে ভিজিট করেছি এবং টিকিট কাউন্টারগুলো আমরা দেখেছি। আসলে যেহেতু রমজান মাসে রমজানকে কেন্দ্র করে কিন্তু আমরা সেরকম কোনো দর্শক আসলে দেখতে পাইনি। আমরা এখানকার যে টিকিট বিক্রি করছেন বিসিবির থেকে, আসলে তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে যেমনটি বলেছেন আসলে রমজান মাস উপলক্ষে আসলে কিছুটা বলতে গিয়ে মানে টিকিটের অবস্থা খুবই খারাপ এবং বোঝাই যাচ্ছে যে কালকের ম্যাচে আসলে দর্শক না হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং আর যদি বলতে চাই, কিছুক্ষণ পরে আসলে একটি প্রেস কনফারেন্স আছে, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন, সেখানে কথা বলবেন আসলে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসলে তিনি কালকের ম্যাচ নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আসলে আমাদেরকে সব মিলিয়ে বলতে পারবেন। এছাড়া যদি বলতে চাই, এনামূলক বিজয় আপনারা দেখছেন আসলে নেটে এনামূলক বিজয় ব্যাট করছেন। তো সব মিলে আসলে সিলেট চট্টগ্রামের যে টাইগারদের অনুশীলন, এই অনুশীলনে বলতেই হবে যে আসলে বেশ ফাস্ট বোলাররা নেই, হাতে গোনা কিছু ব্যাটাররা এসেছেন এবং কালকের যে ম্যাচ, কালকের ম্যাচে বোঝাই যাচ্ছে যে দুই ফাস্ট বোলার থাকবেন, এটা কনফার্ম। এছাড়া আপনার যদি বলি যে সৌম্য সরকার দেখেছি আমরা বোলিং করতে, পাশাপাশি ব্যাটিং নিয়ে কাজ করতে। তো যেহেতু সৌম্য সরকার থেকে পেসের একটা সুবিধা পাওয়া যায়, সেখান থেকে বলা যায় সৌম্য সরকার এক প্রকার নিশ্চিত। তো চট্টগ্রাম থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ ফয়সাল।